আমরা আজকে আমাদের জায়গা থেকে বলছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সরকার টোটালি ব্যর্থ। সিন্ডিকেটটি না ভেঙে এক হাত থেকে আরেক হাতে গিয়েছে। পূর্বে যে হাতটি ছিল ওই হাতটিও এখনো 20% 30% ভাগ পায়, প্রচণ্ড স্বার্থপর। আমরা এই দায়গুলো অন্যকে চাপিয়ে দিই। তারা কেউ আসলে সাধু সন্ন্যাসী কেউই না, কেউই ফেরেস্তা না। সবারই অনেক পাপ রয়েছে, পাপের লিস্ট রয়েছে। যে চ্যালেঞ্জটি সবচেয়ে বেশি মনে হয়েছে সেটি হচ্ছে, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের নীরবতা। বিগত এই 6 বছরে এই ক্যাম্পাসে যেটি দেখেছি, আসলে আমি 2024 সালের যে ইলেকশন হয়েছিল যেদিন, সেদিন আমি বাড়িতে ছিলাম। বাড়িরই ভোটার আমি আসলে, পঞ্চগড়ের। কিন্তু আমি সেদিন ভোট দিতে যাইনি। তো আমি সেদিন একটা ছোট্ট একটা 2 লাইনের ফেসবুক পোস্ট দিয়েছিলাম যে আমাদের মতো সুবিধাবাজ, স্বার্থপর আর কাপুরুষ জনগণ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না। আমরা আসলে বিগত 6 বছরে যেটা দেখেছি, যে আমরা অধিকাংশ, এই সংখ্যাটা চোখ বন্ধ করে 70-80% মানুষ হবে, আমরা নীরব দর্শক। আমরা শুধু দেখে যেতে পছন্দ করি এবং ততক্ষণ পর্যন্ত দেখতে থাকি যতক্ষণ পর্যন্ত না সেটার সরাসরি প্রভাব আমাদের গায়ের উপরে আসে। বিগত এই পুরো সময়টিতে আওয়ামী লীগের একদম অন্ধভাবে দালালি করেছে। এই মানুষদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, হতে পারে পুরো জনসংখ্যার হয়তো 10% যারা অন্ধভাবে দালালি করেছে, এবং খুব অল্প সংখ্যক মানুষ। আরেকটা ক্যাটাগরি রয়েছে যারা, হতে পারে এই সংখ্যাটা 2-3%, যারা এই জিনিসটার প্রতিবাদ জানিয়েছে ব্যক্তিগত ফোরামে, বন্ধুদের সাথে আড্ডায়, নিজেদের মধ্যে কথা বলায়, যুক্তিতর্কে। আর 1% কিংবা তারও কম মানুষ রয়েছে যে মানুষগুলো আসলে সরাসরি ওপেন প্ল্যাটফর্মে কিংবা সোশ্যাল মিডিয়ায়, এই যে প্রত্যেকটি, এই যে একটি ফ্যাসিস্ট সিস্টেম গড়ে উঠেছিল, এই সিস্টেমগুলোর সমালোচনা করার সৎসাহসটি দেখিয়েছিল। এখন এই যে আমরা প্রায় 70-80% মানুষ অলমোস্ট এই পুরো সময় নীরব দর্শক ছিলাম, যতক্ষণ পর্যন্ত না নিজের গায়ে আঘাতটি আসছে, আমি আমার জায়গা থেকে মনে করি, আমি যদি এই মানুষগুলোর অন্তর্ভুক্ত হই, আমরা এই গোষ্ঠীটি হচ্ছে এই ফ্যাসিস্ট সিস্টেম গড়ে ওঠার, বর্তমান যে চ্যালেঞ্জগুলো ফেস করছি সেগুলোর, এবং ভবিষ্যতে যেগুলো ফেস করব সেগুলোর জন্য সবচেয়ে বেশি দায়ী। এবং এই মানুষগুলোর মধ্যে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমি এই 2024-এর যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পূর্বে যেমন এগুলো দেখেছি, বর্তমানে দেখছি এবং ভবিষ্যতে আমি মনে করি এগুলো দেখব, যে জিনিসটি হচ্ছে কিছু মানুষ রয়েছে আমাদের এই দেশে, যেই মানুষগুলো, এই মানুষগুলোর কাছে পুরো একটি দেশ, পুরো এই দেশের জনগণ, এই দেশ বা জনগণের স্বার্থের চেয়েও ব্যক্তিগত স্বার্থটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার ছোট্ট একটি প্রাতিষ্ঠানিক স্বার্থ খুব বেশি ইম্পর্টেন্ট, তার ছোট্ট একটি গোষ্ঠীর স্বার্থ খুব বেশি ইম্পর্টেন্ট, একটি রাষ্ট্রের চেয়ে একটি দলের স্বার্থ তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ঠিক এই কারণেই অতীতেও যেমন আমরা এই জিনিসগুলো বারবার দেখে এসেছি, এখনও দেখছি, মানে খুবই কষ্ট লাগে যখন আমাদের সামনে একজন ভাই রয়েছেন যিনি চোখে দেখতে পান না বলে, তার চোখে এখন কালো চশমা রয়েছে, আগামীর পৃথিবীর আলো তিনি দেখতে পাবেন না। আমরা যখন হসপিটালগুলোতে যাই, হাত নেই মানুষের, আমার ভাইদের বোনদের পা নেই, দুই চোখ দিয়ে কোনো দিন পৃথিবী দেখবে না, এই মানুষগুলোর সামনে যখন আমরা যাই, তারা বলে যে ভাই দেশে আবার যেন ওই রকম কিছু কায়েম না হয়, প্রয়োজন আমরা এখান থেকে আবার জীবন দিতে যাব। তো এই যে এমন একটা স্পিরিট, এত রক্ত দেওয়া হলো, এরপর আপনি দেখেন, আপনি আপনার জেলায় খোঁজ নেন, এখনও মামলার ব্যবসা চলছে। আপনি জেলাগুলোতে যান, আমাদের কাছে খবর আসে, একটা মামলা দেওয়া হয়, যেই মানুষটির ওই নির্দিষ্ট মামলায় কোনো সংশ্লিষ্টতা নেই, 200 জনকে আসামি করা হয়, এর মধ্যে যারা একদম নিরপরাধ তাদেরকে ফোন দিয়ে বলা হয় এখান থেকে নাম কাটবো, 5 লাখ টাকা নিয়ে আসেন। মানে এই যে একটা মামলার ব্যবসা শুরু হয়েছে, এই জিনিসটি কারা করছে? আমি, আপনি, আমাদের মতো মানুষগুলো, দেশের প্রত্যেকটি সিস্টেম। এটা একটা জাস্ট উদাহরণ ছিল। আমরা আজকে আমাদের জায়গা থেকে বলছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সরকার টোটালি ব্যর্থ। চলেন আমরা একটু দেখি, মানে আমরা তো বাজারে যাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কীভাবে হচ্ছে আসলে, আপনি ওই জায়গাটিতে গিয়ে দেখবেন। আমরা আমাদের জায়গা থেকে এখন যে জিনিসটা অবজার্ভ করছি, যে বিগত 16 বছরের যে সিন্ডিকেটগুলোর কথা আমরা আমাদের জায়গা থেকে বলছিলাম, যে প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট গড়ে উঠেছে। তো এই যে এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান, সেই সিন্ডিকেটটি যদি সেখানে ভেঙে যেত তাহলে তো এই জিনিসটি হতো না। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে,
সিন্ডিকেটটি না ভেঙে এক হাত থেকে আরেক হাতে গিয়েছে। এবং আরেকটু ভিতরে যদি তাকান সেখানে দেখতে পাবেন পূর্বে যে হাতটি ছিল ওই হাতটিও এখনও 20% 30% ভাগ পায়। মানে তারাই তারা ইন্টারনালি এই ডিলগুলা করে। আর আলটিমেটলি সাফার হই আমার আপনার মতো সব মানুষগুলো। আমরা আমাদের জায়গা থেকে সরকার কিংবা যারা এখানে রয়েছে মানে যারা এই নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে তারা কেউ আসলে সাধু সন্ন্যাসী কেউই না, কেউই ফেরেস্তা না। সবারই অনেক পাপ রয়েছে, পাপের লিস্ট রয়েছে। বাট সমস্যাটা হচ্ছে আমরাও না আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রচণ্ড সুবিধা পাচ্ছি, প্রচণ্ড স্বার্থপর। আমরা এই দায়গুলো অন্যকে চাপিয়ে দিই। আমাকে একজন মানুষ এসে বলে সে নাকি কাজী হতে চায়, তার জন্য একটু সুপারিশ করে দিতে।